নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। বতরে লব কাল রূপ, বতৰৰ বতৰা। অসম মেঘালয়ত ৰেড এলার্ট জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রই। 19 জুনলৈ দুই রাজ্যত ধারাষাৰ বৰষুণৰ সতর্কবাণী জারি। রাজ্যৰ 5খন জিলাত রেড এলার্ট জারি করা হৈছে। বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ রেড এলার্ট জারি করা হৈছে অসম তথা চুবুৰীয়া রাজ্য মেঘালয়ৰ কেইবাখনো জিলাত 18 জুন আৰু 19 জুনত রেড এলার্ট জারি করা হৈছে। আৰু সেই অনুসৰি রাজ্যৰ 5খন জিলা হল ক্রমে কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁওত রেড এলার্ট জারি করা হৈছে। 19 জুনলৈ এই 5খন জিলাত রেড এলার্ট জারি করা হৈছে। একেদরে মঙ্গলবার আর বুধবারে ডিমা হাসাওতো জারি করা হয়েছে রেড এলার্ট। এই জেলা কেইখনের লগতে আন কেইবাখনো জেলাত 19 জুনলৈ অরেঞ্জ এলার্ট জারি করেছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই। অসমৰ সমান্তরালক চুবুরিয়া মেঘালয়তো 19 জুনলৈ থাকিব রেড এলার্ট। মেঘালয়ের অধিকাংশ জেলাত রেড এলার্ট জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রই। মেঘালয়ের খাসি হিলস, জয়ন্তিয়া হিলস আর উত্তর গারো হিলসত রেড এলার্ট জারি করা হয়েছে। এলার্ট জারি করা জেলাসমূহত ধারাষার বরষুণের লগতে বিজুলী, ঢেরেকনি আর বজ্রপাতরও সতর্কতা জারি করা হয়েছে। বিগত সপ্তাহরপর চুবুরিয়া মেঘালয়ত অব্যাহত আছে ধারাষার বরষুণ। নেড়েনেপেরা বরষুণের ফলত ঠায়ে ঠায়ে উফন্দি উঠিছে কেইবাখনো নৈর জলস্তর। রেড এলার্ট জারি করা হয়েছে অসম আর মেঘালয়ত। রেড এলার্ট 19 জুনলৈ বতৰ বিজ্ঞান কেন্দ্র জারি করেছে। আমি দেখাইছো রেড এলার্ট অসমৰ 5খন জিলা, 18 আর 19 জুন 5খন জিলাত রেড এলার্ট জারি করা হয়েছে। ধারাষার বরষুণ অব্যাহত আছে আর রেড এলার্ট জারি করাত মুখলধার বরষুণের সতর্কবাণী জারি করা হয়েছে। ইফালে মুখলধার বরষুণের ফলত ইতিমধ্যে রাজ্যের কেইবাখনো জেলাত বানে পুনের তাণ্ডব চলাইছে। ইফালে ধারাবাহিক বরষুণের ফলত ক্রমাৎ কোমল হয়ে পড়েছে গুয়াহাটির পাহাড়, যার বাবে গুয়াহাটির ঠায়ে ঠায়ে সঘনায় সংঘটিত হয়েছে ভূমিস্খলন। বরষুণের পিছতে এতিয়া ভূমিস্খলনের আশঙ্কা থঙ্কিত হয়ে পড়েছে গুয়াহাটির পাহাড়ত থকা বাসিন্দাসকলে। যিকোনো মুহূর্তত ভূমিস্খলন হয়ে হানি হব পারে ধন জনের। কাহিলিপাড়া, মালিগাঁও, চানমারি পাছত এইবার বশিষ্ঠত সংঘটিত হয়েছে ভূমিস্খলন। দেওবারী নিশা বশিষ্ঠর বিজয়পুরের এঘরত বাগরি পড়িল গছর মূঢ়া মাটি। শুই থকা অবস্থাত ভূমিস্খলনত ঘরটো ধ্বংস হয়, যদিও কথম্পি প্রাণ রক্ষা পড়িল ঘরের গরাকীর। ইয়ার পূর্বেও কেইবা ঠাইতো ভূমিস্খলনের ফলত কেইবাজনো লোকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে, কেইবাটাও ঘর ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। ইয়ার পূর্বে ভূমিস্খলনত 5ম শ্রেণীর এজন ছাত্রই প্রাণ হেরুয়াইছে, 2.5 বছরীয় এটি শিশুয়ে প্রাণ হেরুয়াইছে। এনেদরে ধারাবাহিক ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে, খহিয়াই আছে পাহাড়, ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে রাজধানী গুয়াহাটি। পাহাড়ের মাটি খহি মৃত্যুমুখত পড়েছে কেইবাজনো লোক। ধারাবাহিক ভূমিস্খলনত গৃহহারা হয়েছে বহু পরিয়াল, বিশেষকৈ কাহিলিপাড়া, মালিগাঁও, চানমারি পাছত ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে বশিষ্ঠত। লগতে গড়চুকর কতাহবাড়ী, খারঘুলির পাহাড়তো পাহাড়ের রঙা মাটি খহিছিল ইয়ার পূর্বে। নেড়েনেপেরা বরষুণের ফলত ক্রমাৎ কোমল হয়ে পড়েছে গুয়াহাটির পাহাড়। কেইদিনমান পূর্বে গুয়াহাটির ভূমিস্খলনত মৃত্যু হয়েছে দুজনের। ভয়ঙ্কর আগজাননির খবর পাই গভীর নিদ্রাত কামরূপ মহানগর জেলা প্রশাসন। ঠায়ে ঠায়ে তাস পাতর দরে খহিয়াই আছে পাহাড়। ভূমিস্খলনত হুয়াপাটিতে মৃত্যু হয়েছে কটন কলেজিয়েটর মেধাবী ছাত্রর। মালিগাঁও অঞ্চলের গ্রাম্যনগরত খহিছিল এঘরের গার্ডওয়াল। উল্লেখযোগ্য যে গুয়াহাটির 11খন পাহাড়ত 366টা এলাকা রেড জোন হিসাবে চিনাক্ত করা হয়েছে। এতিয়ালৈকে কি করে আছে মহানগর প্রশাসন নামের যন্ত্রটোয়ে? বারিষার পূর্বে নামত কেবল সজাগতা, নাই কোনো জরিপর ব্যবস্থা। জরুরি বৈঠকত বহা প্রশাসনিক বিষয়াসকল সার কেতিয়া পাব? গুয়াহাটির কেইবাটাও অঞ্চলত চক্র বিষয়াই জারি করেছিল জাননী। পাহাড়ের বাসিন্দা ঘর খালি করার প্রস্তুতি চলাইছিল প্রশাসনে, কিন্তু বাস্তবত সেই সমূহ কাম কার্যকরী হয়েছে নে নাই? কারণ বিপজ্জনকভাবে গুয়াহাটির পাহাড়ত ঘর সাজিছে, পাহাড় খনন অব্যাহত আছে আর যার পরিণতিত এতিয়া হুড়াহুড়ে গুয়াহাটির পাহাড় খহিছে। এফালে বরষুণ, বরষুণত এফালে কৃত্রিম বান আর আনফালে ভূমিস্খলনের ঘটনা। মুঠর উপর গুয়াহাটির পাহাড়ে ভৈয়ামে সকলতে এতিয়া বিপদেই বিপদ। শীঘ্রেই ফাদিল হওয়ার পথত ঢকুয়াখনার সুনীল গগৈর মৃত্যুর রহস্য।
দুয়ে দিনতে হায়দ্রাবাদৰ পৰা আহি পাব ডিএনএ পৰীক্ষাৰ ৰিপৰ্ট। হায়দ্রাবাদৰ ফৰেনসিক পৰীক্ষাগাৰত সম্পন্ন হোৱা ডিএনএ পৰীক্ষাৰ ৰিপৰ্টৰ পাছতে পোহৰলৈ আহিব ৰহস্যময় সুনীল গগৈৰ মৃত্যুৰ প্রকৃত সত্য। এতিয়াও নিশ্চিত হোৱা নাই ঢকুৱাখনাত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো প্রকৃততে কাৰ আছিল। বিজেপি নেতা সুনীল গগৈৰ নে ধুবুৰীৰ জাহাঙ্গীৰ হুছেইনৰ মৃতদেহ, সেয়া ডিএনএ পৰীক্ষাৰ ৰিপৰ্টৰ পাছতহে উদ্ধাৰ হ'ব, কিয়নো মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ আগনিশা নিৰুদ্দেশ হৈছিল বিজেপি নেতা তথা ঠিকাদাৰ সুনীল গগৈ। লক্ষণীয়ভাৱে তাৰ দুদিন পূৰ্বেই নিৰুদ্দেশ হৈছিল সুনীল গগৈৰ ঘৰত কাম কৰিবলৈ যোৱা বা সুনীল গগৈৰ জলজীৱন মিছনৰ আঁচনিৰ কাম কৰিবলৈ যোৱা রাজমিস্ত্রী ধুবুরী জাহাঙ্গীর হুসেন। রহস্যজনকভাবে দুইজনের আজি পর্যন্ত সন্ধান নাই যদিও সুনীল গগৈর ঘরের কিছু নিলগত এখন সুমনীত উদ্ধার হয়েছিল এটা অর্ধদগ্ধ মৃতদেহ, যুক্ত অতি পরিকল্পিতভাবে রাসায়নিক দ্রব্যরে জ্বলাই দিয়ার কাটি নিয়া হয়েছিল মুন্ডটো, লগতে হাত দুখন সম্পূর্ণরূপে জ্বলা অবস্থাত উদ্ধার হয়েছিল। হত্যাকাণ্ডটো ইমানেই পরিকল্পিত আছিল যে মৃতদেহটো কার তাক যাতে নিরূপণ করব নারি তার হাত দুখন জ্বলাই দিয়া হয়েছিল আর মূরটো কাটি লৈ গৈছিল দুর্বৃত্তয়, কিয়নো মূরটো নহলেও হাতত থাম্প ইমপ্রেশনের জড়িয়ে চিনাক্ত করব যায় মৃত ব্যক্তির পরিচয়, যিটোর কোনো খুরুঙাই রখা নাছিল হত্যাকারীয়ে। ইফালে অনানুষ্ঠানিকভাবে ঢকুৱাখনাৰ মৃতদেহটো সুনীল গগৈৰ যে নাছিল সেয়া 90% নিশ্চিত যদিও ডিএনএ পরীক্ষার রিপোর্ট অহার পাছতে সকলো কথা স্পষ্ট হয়ে পড়ব। উল্লেখযোগ্য যে এটা বেল্টর টুকুরাই অধিক রহস্য ঘন করে তুলিছে ঢকুয়াখনার সাপ্তিয়া নৃশংস হত্যাকাণ্ড। কার আছিল মৃতদেহ, সুনীল নে জাহাঙ্গীরর মৃতদেহ আছিল, তাক লৈ চলি আছে ব্যাপক চর্চা। প্রথম অবস্থা জে জে এমর ঠিকাদার তথা বিজেপি নেতা সুনীল গগৈক নৃশংসভাবে হত্যা করে মুন্ডহীন মৃতদেহ জ্বলাই দিয়া হয়েছিল বলে সকলো নিশ্চিত হয়েছিল, যদিও শেহতিয়াক যা তিনদিনের এটা বেল্টর টুকুরায় খেলিমেলি লগাইছে সকলো। বিভিন্ন সামাজিক সংগঠনে আয়োজন করা সুনীল গগৈ রাজহুয়া আদ্য শ্রাদ্ধ পর্যন্ত বাতিল করবলে বাধ্য হয়েছে, কিয়নো ডিএনএ পরীক্ষার কিছু তথ্যই খেলিমেলি লগাইছে। সন্দেহ করা হয়েছে মৃতদেহটো সুনীল গগৈর পরিবর্তে জাহাঙ্গীর হুসেইনের হে আছিল। ধুবুরীর গরিপুরের ফলিমারি দ্বিতীয় খণ্ড গাঁওয়ার জাহাঙ্গীরক মিস্ত্রী হিসাবে নিয়ার দুমাহর পিছতে নিখোঁজ হয়েছে আর তার দুদিন পাছতে নিখোঁজ হয়েছিল সুনীল গগৈ। ইফালে জাহাঙ্গীরর ঘরতো হাহাকার লাগিছে নিরুদ্দেশ হওয়াত। সুনীল গগৈ নিরুদ্দেশ হওয়ার দুদিন পূর্বে নিখোঁজ হয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরর আছে দুগৰাকী কন্যা সন্তান, আনহাতে সুনীল গগৈর অত্যধিক ঋণ থকারও তথ্য পোহরলৈ আহিছে যদি নিশ্চিত হোৱা নাই এই তথ্য। নিখোঁজ হওয়ার পূর্বে কেইবাটাও ইন্স্যুরেন্স করেছিল সুনীল গগৈয়ে। জাহাঙ্গীর হুসেইনক সুনীল গগৈ দিবলৈ আছিল 5,00,000 টকা, এই কথা প্রকাশ করেছে জাহাঙ্গীর হুসেইনের পত্নীয়ে। পরিকল্পিতভাবে সুনীল গগৈয়ে জাহাঙ্গীর হুসেইনক হত্যা করে বহিরাজ্যলৈ পলায়ন করে সমগ্র ঘটনাক অন্য দিকে নিয়ার চেষ্টা করারও অভিযোগ উত্থাপন হয়েছে, কিয়নো মুখ্যমন্ত্রীয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিছে যে উদ্ধার হওয়া মৃতদেহটো সুনীল গগৈ নাছিল। অবশ্যই এতিয়াও ডিএনএ পরীক্ষার রিপোর্ট অহার পাছতহে নিশ্চিত হব সেই কথা। সুনীল গগৈর মৃত্যু সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া, মৃতদেহটো সুনীল গগৈর সম্ভাবনা তেনে কম, 90% নিশ্চিত যে সুনীল গগৈর সেয়া মৃতদেহ নহয়, আরক্ষীর অনুসন্ধানত পোহরলৈ আহিব এই কথা। লগতে তেও কয় যে মোর কথা 100% বিশ্বাস করিব নালাগে, কারণ CFL হায়দ্রাবাদে মঙ্গল বা বুধবারের ভিতরতে রিপোর্ট দিব ডিএনএ টেস্টর। পুলিশে মোক জানা মতে অবশ্যই আনুষ্ঠানিক ফরেনসিকর কাম চলি আছে, পুলিশের অনুসন্ধান মতে সেই মৃতদেহটো সুনীল গগৈ হওয়ার সম্ভাবনা অতিকে কম, এই এক প্রকার সুনীল গগৈ মৃতদেহ নহয় বলিয়ে কব পারি, এনেকটা পর্যায়ত আমার ইনভেস্টিগেশনে আহি পাইছে। পুলিশের অনুসন্ধান মই বহুত কমেন্ট দিয়াটো উচিত নহয়, কিন্তু যিখিনি আমি পারিপার্শ্বিক বা পরিবেশগত ইনকোয়ারি হয়েছে, সার্কামটেন্সিয়াল ইনকোয়ারি হয়েছে, সেই গোটেই ইনকোয়ারিখানি যদি দেখা যায় তেতিয়া হলে ই এক প্রকার 90% আমি কনফার্ম বলে কব পারো যে মৃতদেহটো সুনীল গগৈ নহয় তেনেকুৱাটা, কিন্তু ই এইটো হল পুলিশের একটা অবজারভেশন, কিন্তু তাক বিজ্ঞান লাগিব, সাইন্স লাগিব। CFL হায়দ্রাবাদে অহা কালি বা পরশি রিপোর্টটা দিব, তেওঁর আমি ডিএনএ স্যাম্পল লৈছো আর সুনীল গগৈরও পুরো তেওঁর যিখিনি যাবতীয় পরীক্ষার কারণে সমল লব লাগে সেইখিনি লওয়া হৈছে। আর একেবারে নুই করিব নোৱাৰি যে মৃতদেহটো শ্রমিকজনের নহয় বলে, গতিকে তারও সম্ভাবনা এটা নথকা নহয়, গতিকে এইটো হয়তো
এটা হত্যারও গোচর হব পারে তেনেকা ধরনের একটা লাইনলকে ইনকোয়ারিটো গৈ আছে। কিন্তু আজি আপনি একো স্পষ্টক এই কারণে কব নোৱাৰে, কারণ আমি যদি কিবা এটা কথা কও এই রাইজে প্রমাণ খুঁজব, আমার লগত প্রমাণ নাই, এই পুলিশের অবজারভেশন ময়ো দেখা নাই। গতি আমি অন্তত মঙ্গল বুধবারলকে রখব লাগে, মঙ্গল বুধবারলকে সি এফ এল হায়দ্রাবাদরপা এই ফরেনসিক রিপোর্ট আহি যাব, ডিএনএ টেস্টিং আমি করব, ডিএনএ টেস্টর রিজাল্ট আহি যাব, তেতিয়া আমি এটা সম্পূর্ণভাবে আমি এটা সিদ্ধান্ত উপনীত হব পাৰিম। কিন্তু এনেকুৱা হব পাৰে যে নহয় এটা সুনীল গগৈরে মৃতদেহ হয়, গতি মই আগতে কৈছো যে মোৰ বক্তব্যখিনি 100% সত্য বলে ধরব নালাগে, কারণ এই পুলিশের একটা অবজারভেশন, পিছত কেতিয়াবা বিজ্ঞানে অবজারভেশনটো মিছা বলেও প্রমাণ করব পাৰে। সেইকাৰণে আমি অলপ দুই তিনিটা দিন অপেক্ষা করাটো উচিত হব। ইফালে বিজেপি নেতা সুনীল গগৈ জাহাঙ্গীরক দিবলৈ আছিল 5 লাখ টাকা, এই কথা প্রকাশ করেছে জাহাঙ্গীরর পত্নী আর ভাতৃয়ে। জাহাঙ্গীরক প্রায় 5 লাখ টাকা দিবলৈ আছিল সুনীল গগৈ, আনকি ঈদর সময়তো ঘরলৈ আহিবলৈ দিয়া হোৱা নাছিল জাহাঙ্গীরক। পত্নীয়ে সন্দেহ করেছে জাহাঙ্গীরক সুনীল গগৈ হত্যা করে পলায়ন করেছে, কিয়নো আরক্ষীর তদন্তত পোহৰলৈ আহিছে সুনীল গগৈ নিরুদ্দেশ হওয়ার পূর্বে সলনি করেছিল ব্যাংকর সঙ্গে সংযোগ থাকা ফোন নম্বর, লগতে নিখোজ হওয়ার কেইদিনমান আগতে কেইবাটাও ইন্স্যুরেন্স করেছিল সুনীল গগৈ। উল্লেখযোগ্য যে ঘটনার দুমাহ পূর্বে সুনীল গগৈর ঘরলৈ কাম করবলৈ গৈছিল জাহাঙ্গীর হুসেন। ইফালে জাহাঙ্গীর হুসেনের পত্নীয়ে অনা এই অভিযোগক নচ্ছাদ করেছে সুনীল গগৈর পত্নী তথা পরিয়ালে। সন্দেহ করা হয়েছে সুনীল গগৈ বহিরাজ্যত পলায়ন করে আছে। জাহাঙ্গীর হোসেন সুনীল গগৈ কি হয়েছে ঘটনাটো কি জানে আপনি? বাড়ি এসছে আসিয়ে ভোট দিয়েছে, ভোট দিবে আসি নাই, মহাজনটা আসবে দেনা সুনীল গগৈ কিন্তু টেহা পয়সা নিয়ে একবারে ঘরত যাবি, ঘরত যে ঘর বাড়ি ভাল করবি, টেহা যায় পুজো টেহা পয়সা রেবার মিস্ত্রি খায় সেদিন থেকে আই কার্ড আধার কার্ড নিচ্ছে, সেদিন থেকে মোর ফোন নাই। পয়সা পাই নাকি? 5 লাখ টাকা পাই আপনার হাজবেন্ড স্বামীর ছোট ভাইটি গেছে? কি নাম? জাহিদুল। এটাকে আপনারা কিভাবে পয়সার কারণে হত্যা করা হয়েছে নাকি? মই সদায় কৈয়ে আছো, আৰু যদি জাহাঙ্গীৰ হয় জাহাঙ্গীৰ কোনে হত্যা কৰিলে সেইটো মোৰ আগত দেখুৱাওকহি, আৰু যদি মোৰ মানুহজনেই কিবা কৰিছে দোষী হয় তেওঁকো মোৰ চকুৰ আগত আনি প্ৰমাণ কৰি দিয়ক, তেওঁলোকে যদি ইমানখিনি পাইছে আৰু ক'ৰবাত ভূটান নে নেপাল নে ক'ত আছে বুলি কিবা কোৱা শুনিছো, তেওঁলোকে যদি জানে তেওঁ উলিয়াব পৰা নাই কিয়, উলিওৱাত কিয় ব্যৰ্থ হৈছে, সেইটো কাৰণে তেওঁলোকৰ কিবা হাত আছে নেকি, সেইবোৰ মানে বহুত সন্দেহ হৈছে এতিয়া তেওঁলোকৰ ওপৰত, কেছটো মানে তেওঁলোকে বেলেগ ফাললৈ ঢাল খুৱাবলৈ বিচাৰিছে। মৃতদেহ কাৰ, সেই প্ৰশ্নৰ উত্তৰ হয়তো অতি শীঘ্ৰে পোহৰলৈ আহিব।
ধুবুরীর পর আমার সঙ্গে জ্যোতিময় চক্রবর্তী আছে পোনপটিয়া সম্প্রচারত, আর লক্ষিমপুরের পর আমার সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। সঞ্জীব, এতিয়া অপেক্ষা করা হয়েছে হায়দ্রাবাদের ফরেনসিক রিপোর্টলৈ, আর তারপিছতে স্পষ্ট হব মৃতদেহ আসলতে কার, সেয়া সুনীল গগৈর নে জাহাঙ্গীরের। জয় চক, একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হল ঢকুয়াখানার সাপতিয়াত, আর সেই হত্যাকাণ্ডটোত আসলে হত্যা কাক করা হল, সুনীল গগৈক নে জাহাঙ্গীরক, সেইটা একটা ডাঙর প্রশ্ন। আর আজির দিনটির সকলখিনি কথা যা আলোচনা হয়ে আছে সকলখিনি কথা অনুমানের ভিত্তিত হয়ে আছে। মই পুনের একটা কথা কব বিচার যে প্রথম পর্যায়ত কিয় সেই মৃতদেহটো সুনীল গগৈ বলে ভবা হয়েছিল, কারণ মৃতদেহটোর কাষত অর্থাৎ ঘটনাস্থলীত এজোর সেন্ডেল পয়া গৈছিল, এটা টর্চ লাইট আর একটা টি শার্ট, সেইকটা বস্তু আসলে সুনীল গগৈ, সেইকটা বস্তু সুনীল গগৈ, আর সেই কথাটো চিনাক্তকরণ করেছিল সামগ্রিক রূপত চিনাক্তকরণ করেছিল সুনীল গগৈ পরিয়ালে। গতি প্রাথমিক অবস্থাত এটা সেই মৃতদেহটো সুনীল গগৈ আসলে বলে সকলে সন্দেহ প্রকাশ করেছিল। আর ডাঙর কথা, তার কিছুদিনের পূর্বে প্রায় 14 বা 15 দিনের পূর্বে সুনীল গগৈয়ে দুর্নীতি নিবারক শাখার ওসরত যিজন নাকি জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গগৈক ধরাই দিছিল হাতে লোটা নগদ ধন ঘুষ দি, সেই ঘটনাটোর রাজসাক্ষী আসলে সুনীল গগৈ। গতি সকলে সন্দেহ করেছিল হয়তো সুনীল গগৈ টার্গেট হয়ে আছে, সুনীল গগৈ কোনোবাই হত্যা করলে, কিন্তু পরবর্তী সময় যা 4টা দিনের ভিতর সকলখিনি পথ পরিবর্তন হয়েছে। 4টা দিনের ভিতর যেটা যেডাল বেল্টর কথা কোয়া হয়েছে, ইতিমধ্যে অর্ধদগ্ধ যেডাল বেল্ট, সেই বেল্টডাল চিনাক্তকরণ করেছে যে সেডাল হেনো পরিধান করে আসলে জাহাঙ্গীর হুসেইনে, আর জাহাঙ্গীর হুসেইন আসলে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে সুনীল গগৈ বিশ্বস্ত এজন রাজমিস্ত্রী, আর সেই রাজমিস্ত্রীজন সুনীল গগৈ লগতে থাকে বলে কলেও আসলে বহাই কোয়া নহব, সেই কথাটা আমি ইতিমধ্যে তথ্য সহকারে প্রমাণ পাইছো। সেই বেল্টডাল কিন্তু জাহাঙ্গীরের আসলে বলে ইতিমধ্যে চিনাক্তকরণ হয়েছে, আর তারপরে সমগ্র ঘটনাটো সম্পূর্ণ একটা বেলেগ ফালে ঢাল খাইছে। তাতোক ডর কথা, সমগ্র ঘটনাটোর একটা উলোটা পাক মারিছে বলে কব লাগবে, যেটা নাকি মুখ্যমন্ত্রীগুলি যাকালি একটা ভাষ্য প্রদান করেছে যে মৃতদেহটো ঢকুয়াখানার সাপতিয়াত সংঘটিত হওয়া নৃশংস যদি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড যদি মৃতদেহটো সুনীল গগৈ, আমি প্রথমে ধারণা করা সুনীল গগৈ নহবও পারে, সেই প্রায় 90% বলে নিশ্চিত বলে কই দিয়ার পিছনে সমগ্র ঘটনাটা আসলে ইউ টার্ন লৈছে বলে কব লাগবে। আর এটা সকলে বাট চাই আছে কেবল সেই DNA মুখ্যমন্ত্রীর মন্তব্য। নিশ্চয় আমি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ইতিমধ্যে আগবাইছো, মুখ্যমন্ত্রীগুলি ইতিমধ্যে কৈছে যে 90% সেয়া সুনীল গগৈ মৃতদেহ নহয়, কারণ আরক্ষীর হাতত যথেষ্টখিনি তথ্য ক্লু ইতিমধ্যে আহি পৰিছে। সঞ্জীব সংযুক্ত হয়ে থাকক, জ্যোতিময় আছে ধুবুরীর পর আমার সঙ্গে। জ্যোতিময়, ইতিমধ্যে ধুবুরী সেই ঘরখনের শোকাকুল পরিবেশ আপনি আমাক দেখুৱাইছে, পত্নীয়ে বহুখিনি অভিযোগ আনিছে, 5 লাখ টাকা পাবলৈ আছিল আর সেই টকার বাবেই সুনীল গগৈ জাহাঙ্গীরক হত্যা করার অভিযোগ আনিছে। হ্যাঁ, নিশ্চয়কৈ জয়ন্ত, এটা বস্তু চাওক, 30 মে তারিখে অন্তিম বারলৈ ফোন করেছিল, আবেলি সময়ত ফোন করেছিল জাহাঙ্গীরে তেওঁৰ পত্নীক আধার কার্ড আর ভোটার আই কার্ড বিচারি পেলাই। তারপর কিন্তু নির্বাচনত যে ভোটদান, সেই ভোটদানতে তেওঁ অহা নাছিল, তেওঁৰ ভায়েক আহিছিল ভোট দিবলে, যিজন জাহিদুর বুলি আসল তেওঁৰ লগত একেলগে কাম করে আছিল, তেওঁ আহিছিল ভোট দিবলে, কিন্তু জাহাঙ্গীরে কিন্তু ভোট দিবলৈ অহা নাছিল। তেতিয়াই সন্দেহ হয়েছিল তেওঁলোকৰ, আর কিয় ভোট দিব নাহিল তেওঁক যেহেতু ফোনত পোৱা নাছিল, বিভিন্ন কারণে তেওঁলোকৰ সন্দেহ হয়েছিল। কিন্তু যেতিয়া আসলে লক্ষিমপুরের পর আরক্ষী জাহাঙ্গীর আসলে ঘরত আছে না নাই সেয়া বিচারিবলৈ ধুবুরীর গৌরীপুর আরক্ষী খবর দিয়ে, গৌরীপুর আরক্ষীয়ে কিন্তু তেওঁৰ ঘৰৰ পৰা বিচাৰি জাহাঙ্গীরক বিচাৰি নোপোৱা পৰি ইয়াৰ পৰা এটা ৰিপৰ্ট সাবমিট করে। তারপরে কিন্তু সমগ্র কথাটো আসলে এই তদন্তটো বেলেগ এটা গতিত আগবাড়ে, কারণ সুনীল গগৈর হত্যা হয়েছে, সুনীল গগৈর মৃতদেহ পোৱা গৈছে বা তেনেকুৱা যদি খবর ওলাইছিল, কিন্তু হঠাৎকে মাজতে জাহাঙ্গীর নিরুদ্দেশ হয়ে যাওয়া ঘটনাটা কিন্তু এই সমগ্র কথাটোর বেলেগ একটা পাক দিয়ে, আর তারপর প্রায় তদন্ত ক্ষিপ্রতা। এটা মুখ্যমন্ত্রী কোৱাৰ দৰে মঙ্গলবার বা বুধবারে যে ফরেন্সিক টেস্টের রিপোর্ট আহিব, তারপর জানা যাব যে DNA টো কার। এটা আরো একটা প্রশ্ন কিন্তু জয়ন্ত আহি যায়, এতিয়ালৈকে কিন্তু জাহাঙ্গীরের পরিয়ালের ধুবুরীর ঘোড়ামারা চরত যে ঘর আছে তাতে কিন্তু এতিয়ালৈকে কোনো ধরনের ফরেন্সিকর কারণে বা DNA টেস্টের কারণে তেওঁলোকৰ স্যাম্পল সংগ্রহ করা হওয়া নাই। আমি এতিয়ালৈকে আমার হাতত যেখানে তথ্য আমি পাইছো, জাহাঙ্গীরের লগত যে জাহিদুর যে ঢকুয়াখানাত কাম করে আসে তেওঁৰপৰা তাতে স্যাম্পল কালেকশন করা হয়েছে, আর ভায়েকৰপৰা করা স্যাম্পল আর মৃতদেহ স্যাম্পল এক হয় না নয় সেয়া কিন্তু টেস্ট করবলে পঠাওয়া হয়েছে। কিন্তু আসলে সচেতন মহলে বা এই সমগ্র কথা জনা মানুষে কয় বা একটা কথা কব বিচার যে
পিতৃ মাতৃৰ আসলে ডিএনএটো লব লাগিছিল বা তেনেধৰণে লোৱা হবনে নাই বা পৰৱৰ্তী সময়ত সেয়া লব লোৱা হবনে নাই সেয়ালৈ কিন্তু বৰ্তমানে বিভিন্ন ধৰণৰ গুণাকথা চলি আছে আৰু পৰিয়ালটো এটা যথেষ্ট এটা নিথৰুৱা পৰিয়াল বুলি কব লাগিব শ্ৰমিকৰ কাম কৰে জাহাংগীৰ আৰু জাহিদুৰে আৰু সেই লৈ পৰিয়ালটো চলে বৰ্তমানে কিন্তু পৰিয়ালটো এটা হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কথাত কব লাগে শোকাকুল পৰিৱেশৰ সৃষ্টি হৈছে তেওঁলোকে ফোনত পোৱা নাই বা তেওঁলোকে বিচাৰি পোৱা নাই তেওঁলোকৰ পৰিয়ালৰ যি আচলতে এক কথা মুৰব্বী পৰিব লাগিব তেওঁৰ গোটেই কৰ্মকাণ্ডৰ ওপৰতে গোটেই পৰিয়ালখন চলে তেনে ক্ষেত্ৰত কিন্তু পৰিয়ালটোত এটা বৰ্তমানে হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে জয়ন্ত হয় নিশ্চয়কৈ আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম জ্যোতিময় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে সঞ্জীৱ লাহন আপোনাকো আমি এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ মুঠৰ ওপৰত অভিযোগ প্ৰতি অভিযোগৰ মাজত সমগ্ৰ ঘটনাই এতিয়া গভীৰ ৰহস্যৰ মাজত আছে আৰু দুই এদিনতে সকলোখিনি ৰহস্য ভেদ কৰিব আৰক্ষীয়ে কাৰণ আৰক্ষীৰ হাতত ইতিমধ্যে বহুখিনি তথ্য আহি পৰিছে তদন্তৰ খাতিৰত আৰক্ষীয়ে এতিয়াও ৰাজহুৱা কৰা নাই সেই তথ্যসমূহ কিন্তু মুখ্যমন্ত্ৰীয়ে যিটো ইংগিত প্ৰদান কৰিছে এই ইংগিতৰ পৰা এটা কথা স্পষ্ট হৈছে যে সেই মৃতদেহটো সুনীল গগৈৰ নাছিল সঁচাকৈ সুনীল গগৈ জাহাংগীৰক হত্যা কৰি আত্মগোপন কৰিছে নেকি সকলো ৰহস্যৰ বাবে ভেদ হ'বৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব কিছু সময় লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি ৰাজ্যৰ ঠায়ে ঠায়ে ভয়ংকৰ বান বিগত কেইবাদিন ধৰি হৈ থকা নেৰেনেপেৰা বৰষুণৰ ফলত অসমৰ লগতে চুবুৰীয়া ৰাজ্যতো ভয়ংকৰ বান হৈছে বিশেষকৈ অসমৰ লগতে চুবুৰীয়া ৰাজ্য মেঘালয় আৰু অৰুণাচলত হোৱা ধাৰাসাৰ বৰষুণৰ ফলত ফেনে ফুটুকাৰে উফন্দি উঠিছে ৰাজ্যৰ প্ৰায় সংখ্যক নৈ উপনৈ কৰিমগঞ্জ গহপুৰ হোজাই কামপুৰ নলবাৰী বৰপেটাৰ ঠায়ে ঠায়ে বানে লৈছে সংহাৰী ৰূপ গহপুৰৰ ছত্ৰং নৈৰ বাঢ়নী পানীয়ে উটুৱাই নিলে পকী দলং বানপানীৰ বাবে নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে বানপীড়িত ৰাইজে ঠায়ে ঠায়ে ক্ষয়ক্ষতিৰ বাতৰি আহিছে পকী দলং বাঢ়নী পানীয়ে উটুৱাই লৈ গ'ল ছত্ৰঙৰ বাঢ়নী পানীৰ তাণ্ডৱ লীলা ধ্বংসলীলা বানপানীৰ বাবে নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে বানপীড়িত ৰাইজে একেদৰে গুৱাহাটী মহানগৰীতো ব্ৰহ্মপুত্ৰ বৰ্তমান উফন্দি উঠিছে ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে নৈ উপনৈত জলপৃষ্ঠ ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে গুৱাহাটী মহানগৰীত ইয়াৰ পূৰ্বে জলপৃষ্ঠ বৃদ্ধি পোৱাৰ বাবে প্ৰায় 5-6 দিন ধৰি ফেৰী সেৱা বন্ধ ৰখা হৈছিল পুনৰ গুৱাহাটীৰ জলপৃষ্ঠ এনেদৰে উফন্দি উঠা পৰিলক্ষিত হৈছে চুবুৰীয়া ৰাজ্য মেঘালয় অৰুণাচলত মুখলধাৰ বৰষুণৰ বাবে ৰাজ্যৰ নৈ উপনৈসমূহ এনেদৰে এতিয়া উফন্দি উঠা পৰিলক্ষিত হৈছে আনহাতে বছৰটো দ্বিতীয়টো বানপানীৰ কবলত পৰিছে কৰিমগঞ্জ জিলা জিলাখনৰ 3খন নৈ কুচিয়াৰা লংগাই আৰু চিংলাই জলস্তৰ ভয়ংকৰভাৱে বৃদ্ধি পাইছে বিশেষকৈ লংগাই নৈৰ বাঢ়নী পানীয়ে জিলাখনৰ বহু অঞ্চল প্লাৱিত কৰিছে ইয়াৰ মাজতে ধাৰাসাৰ বৰষুণ অব্যাহত আছে বানে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে ঠায়ে ঠায়ে ঘৰৰ মধ্যস্থলৈ পানী উঠিছে ফলত কৰিমগঞ্জ চহৰৰো বিভিন্ন প্ৰান্তত বান পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কৰিমগঞ্জ চহৰ সংলগ্ন লংগাইঘাট এলেকাত বিপদজনকভাৱে ৰাজপথৰ সমান্তৰালকৈ প্ৰবাহিত হৈ আছে কৰিমগঞ্জৰ বান পৰিস্থিতি সন্দৰ্ভত সবিশেষ জনাব আমাৰ সাংবাদিক গৌৰীশ নন্দীয়ে এয়া হৈছে কৰিমগঞ্জৰ লংগাই নৈৰ দৃশ্য কৰিমগঞ্জ চহৰ সংলগ্ন এলেকা লংগাই এই লংগাই নৈ ইয়াতে আমি দেখিবলৈ পাইছোঁ একেবাৰে যে ৰাজপথ আছে ৰাজপথৰ প্ৰায় একেবাৰে একে লেভেলত আহি গ'ল গতিকে ইফালেও ৰাস্তাৰ ওপৰেদি পানী বাগৰি আছে ইয়াতে কেৱল পানীৰ আৰম্ভণি কিন্তু ভিতৰত ফালে যদি যোৱা যায় ভিতৰত ফালে গ'লে কিন্তু যথেষ্ট ইয়াতে পানী আছে পানী বিভিন্ন গাঁও আছে আৰু মূলত এই ৰাস্তাদি কিন্তু যেন কৰিমগঞ্জৰ যিখন পলিটেকনিকেল কলেজত এইখন যোৱাৰ ৰাস্তা আৰু এই ৰাস্তা কিন্তু সম্পূৰ্ণ বন্ধ হৈ আছে প্ৰায় বহু পানী আছে ভিতৰত ইয়াতে স্থানীয় ৰাইজ আছে স্থানীয় ৰাইজৰ সৈতে আমি অলপ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম দেখা গৈছে যথেষ্ট পৰিমাণে পানী হৈছে আৰু লংগাই নৈ যদি কোৱা যায় যেন একেবাৰে ৰাস্তাৰ সমান্তৰালকৈ হৈ গৈছে আৰু যাৰ ফলত কিন্তু কৰিমগঞ্জ চহৰতো পানী হৈ আছে কৰিমগঞ্জ চহৰৰ পানী ওলাব পৰা নাই কি ক'ব পৰিস্থিতি অতি ভয়ানক হৈ আছে কৰিমগঞ্জ সংলগ্ন এতিয়া মানে লংগাই কুচিয়াৰা মই খবৰ নাপাওঁ লংগাই অৱস্থা বেয়া আছে উমাৱতী বেতাইল দক্ষিণ ইনাতপুৰ খুব বেয়া অৱস্থা আছে আজ মানে আজকে সকাল থেকে মানে অনেক জল বাড়ছে আমরা অ্যাকচুয়ালি আমরা লংগাই ইনাতপুর আমাদের বাসা হ্যাঁ করিমগঞ্জ সংলগ্ন একদম ইনাত মানে টাউনের সংলগ্ন আমরা গ্রাম লংগাই ইনাতপুর বেতাইল উমাপতি ইনাতপুর একদম জলের নিচে একটা জিনিস মানে মানে সকাল 6:30-7টার থেকে অনেক জল বাড়ছে
এখন অনবরতে বেড়েই যাচ্ছে আর কি। নিশ্চয়কৈ যে ইয়ে আছে বিধায়ক ইয়াতে আহিছিলে, বিধায়ক আহি দেখি গৈছে, কিন্তু আসলতে যদি দেখা যায় যে সম্মুখৰ ফালে ইয়াতে ইনাতপুর গাঁও আছে আর যে নৈ আছে নৈর পিছফালে কিন্তু উমাপতি গাঁও আছে, এই সময় গাঁওসমূহ কিন্তু যথেষ্ট পানী হয়েছে আর যার ফলত কিন্তু এই যে এলাকা লংগাই এলাকার পাশকালত কিন্তু যেদরে ডিআইসি অফিস বা লংগাই রেলওয়ে স্টেশন, বিরজা সুন্দরী হাই স্কুল বা শিবভূমি বিদ্যাপীঠ, এনেদরে বহু কেইটাত কিন্তু আশ্রয় শিবির ইতিমধ্যে খোলা হয়েছে, বহু লোক কিন্তু আশ্রিত হয়ে আছে। গতিকে যেন যদি অধিক বরুণ চলি থাকে নিশ্চয়কৈ করিম, বর্তমানে কিন্তু করিমগঞ্জ চহরের অবস্থা অতি ভয়ানক হব আর পানি যদি হ্রাস পায় রাইজে কিছু সকাহ পাব, কিন্তু বরষুণ অবিরত চলি আছে, বিয়লির ভাগত কিছু সময় বন্ধ হয় কিন্তু পুরো রাতের মাঝ রাতের পর কিন্তু আরম্ভ হয়ে যায়। গতিকে করিমগঞ্জের আজির দিনত যে কোয়া যায় যে এনেদরে পরিস্থিতি বিরাজ করে আছে, সম্পূর্ণ রূপে সকল ঠাইত কেবল পানি পানি আর শহরতে পানি প্রায় সকল পথ জলমগ্ন হয়ে আছে। ইফালে হোজাইতো পুনের বানর তাণ্ডব, ফেনে ফুটুকারে উফন্দি উঠিছে কপিলি নদী, প্রবল বরষুণ হয়ে থাকার বাবে উপচি পড়ছে কপিলি জলপৃষ্ঠ, পানির ভর সহিব নোয়ারাত ইতিমধ্যেই খুলি দিয়া হয়েছে উমরাংশর কপিলি বান্ধর সাতখনক স্লুইস গেট, স্লুইস গেট খুলি দিয়ার পাছত উফন্দি উঠিছে কপিলি নৈ, কপিলির বাঢ়ুনি পানিয়ে বুড়াই পেলাইছে বিস্তীর্ণ অঞ্চল, বানর কবলত হোজাই আর খেরণীর বিভিন্ন অঞ্চল, হোজাই আর পশ্চিম কার্বি আংলংর মাজত যোগাযোগ ব্যাহত হয়েছে, পশ্চিম কার্বি আংলংলৈ যাওয়া মূল পথর উপরে পানি বাগরিছে, কুমুরাকোটা অঞ্চলতো পথর উপরে পানি বাগরিছে, হোজাইত বিপদসীমার উপরে বয়ে আছে কপিলির পানি। উমরাংশুর সাতখনক স্লুইস গেট খুলি দিয়া হয়েছে, পানির ভর সহিব নোয়ার বাবে স্লুইস গেট খুলি দিয়াত এতিয়া কপিলি উফন্দি উঠিছে, বাঢ়ুনি পানির কুবাল খুঁটে বিভিন্ন অঞ্চল প্লাবিত করেছে, বিভিন্ন স্থানত মথাউরি সিগার উপক্রম হয়েছে আশঙ্কা করা হয়েছে, আনহাতে মূল পথর উপরে পানি বাগরিছে, পথ পথার সকল একাকার হয়ে পড়েছে, চৌদিকে সাগর সদৃশ বান, করবাত করবাত ঘরত মুধস পর্যন্ত পানি উঠিছে, দ্বিতীয়ত বানর কবলত বর্তমান হোজাই, ইয়ার পূর্বেও রিমলর তাণ্ডব, রিমলর প্রভাবর পিছত বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল, কপিলি যমুনা নৈর বাঢ়ুনি পানিয়ে প্লাবিত করেছিল, আকু এবার বানর আশঙ্কাত ভুগিছে বৃহত্তর অঞ্চলটির রাইজে, ইতিমধ্যেই মাইক যোগে মধ্য অসমৰ বিভিন্ন প্রান্তত মাইক যোগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসনে। গহপুরের খবর আমি জানাইছো, গহপুরতো বানর তাণ্ডব, মধ্য সত্রঙর বাঢ়ুনি পানিয়ে উটাই নিলে পকী দলং, গহপুর নগরের এক নম্বর ওয়ার্ড বর্তমান জলমগ্ন হয়ে পড়েছে, অঞ্চলবাসী সতর্কবাণী আরক্ষী প্রশাসনের, এয়া দলং এনেদরে বাঢ়ুনি পানির কুবাল খুঁটে ভাঙি লৈ গল, গহপুরের বানর তাণ্ডব দৃশ্য, মধ্য সত্রঙর বাঢ়ুনি পানিয়ে উটাই নিলে পকী দলংর এটা অংশ, গহপুর নগরের এক নম্বর ওয়ার্ড বর্তমান সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে, অঞ্চলবাসীক সতর্কবাণী জারি করেছে আরক্ষী প্রশাসনে। লাইভ আৰত সময় হৈছে আন এটি চমু বাণিজ্যিক বিৰতিৰ।